বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাইদকে তাদের আদর্শ হিসেবে জানে। ছাত্র জনতার মহান বিপ্লবে যারা শহীদ হয়েছেন, শহীদ হয়ে যারা বাংলাদেশের ভারতের দালাল শেখ হাসিনার ফ্যাসিবাদকে উৎখাত করেছেন, সেই শহীদদের বিদেহী আত্মার উদ্দেশ্যে পরম কৃতজ্ঞতা এবং অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাইদকে তাদের আদর্শ হিসেবে জানে। বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু সাইদ। আবু সাইদের সেই দুই হাত প্রসারিত করে ফ্যাসিবাদের পুলিশের উদ্যত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 200 বছর আগে তিতুমীর ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন 1831 সালে। আজকে 200 বছর পরে আমরা শহীদ তিতুমীরকে পরম শ্রদ্ধা করে স্মরণ করি। আমি আশাবাদী যে আজ থেকে 200 বছর পরে আমাদের আগামী প্রজন্ম, তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাইদের কথা বলে তিতুমীরের মতো গর্ব অনুভব করবে। শতাব্দীর পর শতাব্দী আবু সাইদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসেবে থাকবে। বাংলাদেশে মানবতাবোধের মহানায়কের নাম বলতে গেলে আমাদের বুদ্ধের নাম মনে পড়ে। এখানকার কাছেই এই উত্তরার রাজপথে এক সুদর্শন তরুণ পরম মমতায় রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই। ওই দৃশ্য মনে করলে আমি আবেগ রাখতে পারি না। কাজেই মুগ্ধ আমাদের, আমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি, আল্লাহ যেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেন। কিয়ামতের দিনে আরাফাতের ময়দানে যখন সবাই তৃষ্ণার্ত থাকবে, ইনশাআল্লাহ আমাদের মুগ্ধ তৃষ্ণার্ত থাকবে না। আমি আরো ভুলতে পারি না 7 বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল, সে আবু সাইদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল। আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই।